ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনন্দমার্গ প্রচারক সংঘের তিন দিনব্যাপী ধর্ম সম্মেলন সমাপ্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নসিবগঞ্জের বোলদিয়ারার আনন্দ উত্তরা মাস্টার ইউনিটে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার বিকেলে তিন দিনব্যাপী ধর্ম সম্মেলনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দমার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য সুচিদানন্দ অবধূতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁ তিন আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক। প্রধান বক্তা ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর আনিসুজ্জামান আচার্য। অনুষ্ঠানে প্রবচন প্রদান করেন পুরোধা প্রমুখের প্রতিনিধি আচার্য সত্যেন্দ্রনাথ অবদূত। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁ আনন্দমার্গ প্রচারক সংঘের ভুক্তি প্রধান খগেন্দ্রনাথ রায়, বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য প্রজস্বনন্দ অবদূত, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিভূতি ভূষণ রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।